নমস্কার বন্ধুরা এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে সেক্ষেত্রে ভিডিওটা নাই স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক তো সবার প্রথম আপডেটটাই সাতাশ বছর বয়সী সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার সিজার লোভি মানঝকিকে নিয়ে তিন দশমিক দুই কোটি টাকা মার্কেট ভ্যালুর এই মানজকি বর্তমানে খেলছে ইউএই প্রো লিগের ক্লাব হাত্তা ক্লাব দলের হয়ে ক্লাব কেরিয়ারে মাত্র একষট্টিটা ম্যাচ খেলেছেন তিনি যেখানে একষট্টিটা ম্যাচে এগারোটা গোল এবং পাঁচটা অ্যাসিস্ট রয়েছে এই মানজোকির খাতায় সেন্ট্রাল আফ্রিকার পাশাপাশি ডিআর কঙ্গোদেশেরও সিটিজেনশিপ রয়েছে এই মানজোকির কাছে যার ফলে দুই দেশের জাতীয় দলের হয়েই কিন্তু তিনি ম্যাচ খেলেছেন তো এই আফ্রিকান স্ট্রাইকারকেই কিন্তু এবার চূড়ান্ত করে নিল কলকাতার প্রধান মহামেডান স্পোর্টিং তো এই প্লেয়ারটার মধ্যে ফিজিক্যাল অ্যাবিলিটি প্লাস দারুণ স্কিলও কিন্তু রয়েছে সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মহামেডান স্পোর্টিং জার্সিতে এই মানজকি নিজেকে কতটা মানিয়ে নিতে পারে আর আমরা জানি কলকাতার আবহাওয়াতে এইরকম আফ্রিকান প্লেয়াররা কিন্তু বেশ সফল সেক্ষেত্রে আশা করা যাচ্ছে মহামেডান স্পোর্টিং জার্সিতে এই মানজকি নিজেকে দারুণভাবে মানিয়ে নিতে সক্ষম হবে তো যেরকমের নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আঠাশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার নিমদর্জে থামাংকে নিয়ে এক কোটি টাকা মার্কেট নিম নিমদর্জে গত মৌসুমে হায়দ্রাবাদ এফসি দল ছেড়ে জানুয়ারি উইন্ডোতে ছয় মাসের চুক্তিতে এসে যোগ দেয় এফসি গোয়া দলে এফসি গোয়া দলের সাথে এই মে মাসে চুক্তি শেষ হয়ে গেছিল নিমদর্জের এবং যেমনটা খবর এফসি গোয়া ম্যানেজমেন্ট এই নিম নিমদর্জির সাথে চুক্তি বাড়ানোর প্রস্তাবও পাঠিয়েছে তবে এর মধ্যেই বাংলার এক সংবাদ মাধ্যম তারা যেমনটা দাবি করেছে এই নিমদর্জিকে পেতে এবার কিন্তু ইচ্ছা প্রকাশ করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কারণ গত লালচং লালচুংডুঙ্গার পারফরমেন্সে তেমন একটা খুশি হতে পারেনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যার ফলে ইস্টবেঙ্গলের রক্ষণভাগে লালচুংডডডুঙ্গার পাশাপাশি এই নিমদর্জিকেও দলে যুক্ত করে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাদের ডিফেন্স পজিশনকে আরও শক্তিশালী করে নিতে চাইছে তবে ইস্টবেঙ্গলের পাশাপাশি এই নিমদর্জিকে দলে পেতে আসরে নামতে পারে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টও কারণ মোহনবাগান দলে আনোয়াল আলীর একজন প্রপার আইএসএল এক্সপিরিয়েন্সড ব্যাকআপ প্লেয়ারের কিন্তু প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে ফ্রি প্লেয়ার হিসাবে এই নিমদর্জিকে কিন্তু একবার বাঁচিয়ে দেখতেই পারে মোহনবাগান ম্যানেজমেন্ট সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে তরুণ ভারতীয় ডিফেন্ডার নিমদর্জি আসন্ন মরসুমে কোন দলের জার্সি পরে খেলতে নামে তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আপইয়াকে নিয়ে তো এই চলতি ট্রান্সফার উইন্ডোতে সব থেকে শকিং ট্রান্সফারটা হয়তো এই আপইয়ারই হয়েছে কারণ বিভিন্ন রিপোর্টের মাধ্যম অনুযায়ী যেমনটা খবর ছিল আপুইয়া প্রায় চূড়ান্ত হয়ে গেছিল ইস্টবেঙ্গল দলে তবে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই প্রধান সমর্থকদের চমক দিয়েই আপুইয়াকে কিন্তু চূড়ান্ত করে নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট যেটা হয়তো মোহনবাগান সমর্থকরাও কল্পনা করতে পারেনি তবে মোহনবাগান ম্যানেজমেন্ট আসন্ন মরশুমে ভারতীয় ফুটবলের সব থেকে শক্তিশালী দল গঠন করার জন্য এবং এসিএল টুয়ে গিয়ে ভালো ফলাফল করার জন্য নিজেদের দলকে কিন্তু ঢেলে সাজাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো যাক আপুইয়া যে মোহনবাগানে চূড়ান্ত হয়ে গেছে সেটা কিন্তু তোমরা জানো আর সেই মতনই আপুইয়া মোহনবাগান দলে সই করার আগে মেডিকেল টেস্ট দেওয়ার জন্য সে কিন্তু কলকাতায় চলে এসেছে তো যেমনটা খবর আজ আপুইয়ার মেডিকেল টেস্ট হতে পারে এবং আপুইয়া মেডিকেল টেস্টে সফল হলে আজ অথবা আগামীকাল কিন্তু মোহনবাগানের চুক্তিপত্র অফিসিয়ালিভাবে সই করে দেবে আপুইয়া আর আপুইয়া যে কলকাতায় এসেছে সেই খবরটা কিন্তু আপুইয়া নিজেই তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে সেক্ষেত্রে আপুইয়া যে মোহনবাগানের চুক্তিপত্রই সই করার জন্য কলকাতায় এসেছে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম আর খুব সম্ভবত এই মাসের শেষের দিকে অথবা পরের মাসের প্রথম সপ্তাহেই আপুইয়ার নাম ঘোষণা করে দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট তো বন্ধুরা তোমরা আপুইয়ার এই লেটেস্ট খবরটা জানতে পেরে তোমরা কতটা খুশি হলে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তবে মোহনবাগানে সই করার জন্য আপুইয়া কিন্তু একা একা কলকাতায় আসেনি আপুইয়ার সাথে কলকাতায় এসেছে আইজল এফসি দলের অনন্ত সতেরো দলের ভারতীয় মিডফিল্ডার ফ্রেডি লাল রুয়াত ফেলা তখন এটাই দেখার বিষয় হবে আপুইয়ার পাশাপাশি মোহনবাগান দলের জুনিয়র দলের জন্য এই ফ্রেডিকেও সই করায় নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট তো যাকেবার নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসে মোহনবাগান সমর্থকদের নয়নমণি বিদেশি ডিমিত্রি পেটটা নিয়ে তো তোমরা জানো এতদিন পর্যন্ত আইএসএলের নিয়ম অনুযায়ী প্রতিটা দলেই একজন করে কিন্তু এশিয়ান কোটার বিদেশিকে রাখতেই হতো আর এশিয়ান কোটার বিদেশি হিসাবে বেশিরভাগ দলগুলি কিন্তু অস্ট্রেলিয়া থেকে প্লেয়ার নিয়ে আসতো আর ঠিক সেই মতনই অস্ট্রেলিয়া থেকে মোহনবাগান দলে এসেছিল ডিমি দা বস আর মোহনবাগান দলে এসেই নিজের পায়ের জাদু দেখাতে কিন্তু শুরু করে ডিমিত্রিপেটটা টস যার ফলে সকল মোহনবাগান সমর্থকদের নয়নের মনে বিদেশি হিসেবে নিজেকে প্রমাণ কিন্তু করেছেন এই ডিমিত্রী সনি নয়ডে ব্যারেটোদের পর ডিমিত্রি এই মনের মনিকটায় জায়গা দিয়েছে আপামর মোহন জনতা তো ডিমিত্রি পেট্রাটস যে আইএসএলের সেরা বিদেশিদের মধ্যে অন্যতম সেটা কিন্তু মানতেই হবে কারণ আইএসএল এ সেই ডিমিত্রি পেট্রাটস যেমন গোল এবং অ্যাসিস্ট করেছে তাতে মোহনবাগান সমর্থক ছাড়াও আইএসএলের সমস্ত দলের সমর্থকরাই ডিমিত্রি পেট্রাটাসের খেলায় কিন্তু মুগ্ধ তো যে গতকাল খেলনাও তারা একটা রিপোর্ট পেশ করেছে যেখানে আইএসএল ইতিহাসে সমস্ত অস্ট্রেলিয়ান প্লেয়ারদের নিয়ে এবং খেলনাওয়ের রিপোর্ট অনুযায়ী তারা যেমনটা দাবি করেছে আইএসএল এর ইতিহাসের পাঁচজন সেরা অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মধ্যে সর্বপ্রথম তালিকায় রয়েছে মানে এক নম্বর স্থানে রয়েছে ডিমিত্রি পেট্টাডস এবং দুই নম্বরের স্থানে রয়েছে ডেভিড উইলিয়ামস তো ইতিমধ্যে বেশ কিছু রেকর্ডের পাশাপাশি আরও একটা নতুন রেকর্ড কিন্তু গড়ে মোহনবাগান সমর্থকদের আরও প্রিয় হয়ে উঠল ডিমিত্রি পেট্টাডস সেটা কিন্তু বলাই যায় তো যাইকোক বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও ডিমিত্রিপেটারস কি পারবে আসন্ন মরশুমেও মোহনবাগান জার্সিতে নিজের সেরাটা উজাড় করে দিয়ে এর সেরা বিদেশি হতে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা এই ভিডিওতেই সামান্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয় আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও তবন্ধা এই ভিডিওটা এটুকুই ছিল তো আশি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে